এটা আপনি কি করলেন? এত বড় একটা সুযোগ পেয়ে আপনি হাত ছাড়া করলেন? সুযোগ? কিসের সুযোগ? আরে জেঠু নিজেই তো আপনার সব প্রবলেম সলভ করে দিচ্ছিল। জেঠুর হাতে প্রমাণ আছে। আমাদের এই মিথ্যে বিয়েটা জেঠু সকলের সামনে মিথ্যে প্রমাণ করে দিত। আপনাকে তো কিছু করতেই হতো না। আমি সেটা চাই না। চান না? কি চান না? আপনার বদলে আপনার জেঠু এই বিয়েটাকে মিথ্যে প্রমাণ করুক, নাকি আমাদের বিয়েটা যে মিথ্যে সেটা প্রমাণিত হোক। তোমার কি মনে হয়? আমার কি মনে হচ্ছে সেটা এখানে জরুরি না। এখানে জরুরি হচ্ছে আপনি আরেকটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছেন। দেখুন এখনো সময় আছে। আর একটা ব্যাপার বুঝুন, জেঠু যখন নিজেই আপনার বিয়ে করানোর বন্দোবস্ত করতে চাইছেন, তার মানে বাড়ির লোকজনকে বোঝানোর দায়িত্বটাও জেঠুই নিত। আর তাতে কি লাভ হতো? কি লাভ হতো মানে? আরে পুরোটাই তো লাভ হতো। শেষে তো এক না একদিন আমাদেরকে আমাদের বিয়েটা মিথ্যে প্রমাণ করতেই হতো। এই দেখুন না, কয়েকদিন আগেই তো আপনি দুশ্চিন্তা করছিলেন, বলছিলেন না যে আমাদের এই মিথ্যে বিয়েটা আমরা মিথ্যে প্রমাণ করব কি করে। তা আজ যখন নিজের থেকে সেই সুযোগটা এসেছে, তো কেন আপনি শুধু শুধু মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন? ভুলে যাও না রোহিত, এ বাড়িতে জেঠু বাবা কাকু ছাড়াও আরো অনেক মানুষ আছে। ওদের কাছে এই মিথ্যেটা কতখানি সত্যি হয়ে উঠেছে সেটা বুঝতে পারো আশা করি। এই মুহূর্তে এতটা ইমোশনাল হলে চলবে না ম্যাডাম, একটু লজিক্যাল ভাবনা চিন্তা করুন। না রোহিত, এটা ইমোশনাল হওয়ারই সময়। জেঠু তো একটা কথা ঠিকই বলেছে, আমরা প্রত্যেকবার নিজেদেরকে সত্যি প্রমাণ করার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে খেলা করি। আর আজ যখন জেঠু দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে, তখন আমি আবারও তাদেরকে আঘাত দিয়ে নিজের সমস্যার সমাধান করতে চাই না। জেঠুকে মিথ্যে প্রমাণ করার ফলাফল কি হবে আপনি বুঝতে পারছেন সেটা? না, আমি শুধু বিয়েটাকে মিথ্যে প্রমাণ করার ফলাফলটা নিয়ে ভাবছি। এর আগের বারের ভুলের জন্য আমার দিদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তাতেই আমার পায়ের তলার মাটি সরে গেছিল। সেই এক ভুল আমি আর করব না। একটা ভুল সবাই মেনে নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের ভুলের কোনো ক্ষমা নেই। দ্বিতীয় নয়, আপনি তৃতীয়বার ভুল করতে চলেছেন, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করে। এটা এর আগে সব ভুলগুলোর থেকে অনেক বেশি বড় ভুল। একটা ব্যাপার বুঝুন তো, দেখুন এই মিথ্যেটা যদি সমাপ্তি না হয়, তাহলে আপনার জীবনটা নতুন করে শুরু হবে কি করে? আমি আর কোনো শুরু করতে চাই না। আরে ম্যাডাম পাগলামো করছেন কেন? দেখুন বাড়ির লোকজন ফিরতে এখনো অনেক দেরি আছে, তার থেকে আপনি জেঠুর কাছে চলুন। এতদূর যখন কথা জানাজানি হয়ে গেছে, তখন সত্যিটা গিয়ে স্বীকার করে নিন না। দেখুন জেঠু নিজে দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দিলে সবাই ঠিক মেনে নেবে। আর তারপরে? তারপর আবার কি? তারপর আপনি তিন চার দিন মুখ বুঝে সবার কথা সহ্য করবেন, দেখবেন তারপর সবকিছু নতুন করে শুরু হচ্ছে, আর সবকিছু রক্ষাও পাচ্ছে। আর তারপর চুক্তি অনুযায়ী আমাদের ডিল যততে হয়েছিল, তাতে না হয় আপনি 130 আমায় দেবেন। আমি অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? এই বাড়িতে তো বড়দের পছন্দ করা পাত্রের সাথে তো মেয়েরা বিয়ে করে। আর এমন কি এতদিনে যদি যমুনাদির পাবেলকে পছন্দ না হতো, আপনার হানিমুন সারা হয়ে যেত। আমার হানিমুন নিয়ে তোমার এত চিন্তা কেন বলো তো? না না, চিন্তা আপনার হানিমুন নিয়ে নয়, চিন্তা আপনার জীবন নিয়ে। দেখুন জেঠুর প্রপোজালটা যদি আপনি মেনে নিতেন, তাহলে কিন্তু আপনার জীবনটা নিশ্চিত হয়ে যেত। বললাম তো পারবো না, কেন এক কথা বারবার বলছো? কেন পারবেন না আমি সেটাই তো বুঝতে পারছি না। আরে আপনি তো সবকিছু ঠিক করতে চেয়েছেন, তাহলে পারবেন না কেন? কেন পারবো না সেটা বুঝতে পারছো না? আমি বুঝতেও চাই না। কেসটা সলভ হয়ে গেলে আমি আপনার কাছ থেকে টাকা নেব, আর সেটাই আমার প্রয়োজন। আপনিও নিজের প্রয়োজনটা দেখুন, সেটাতেই আমাদের দুজনের ভালো হবে। বেশ, ধরে নাও আমি আমার প্রয়োজনটাই দেখছি। তুমি তো মিনিট কোনে টাকা না, তাহলে আমি যতদিন এ বাড়িতে থাকতে বলবো তুমি ততদিনই এ বাড়িতে থাকবে, আর মিনিট কোনেই টাকা পাবে। শুধু এবার থেকে বিনা প্রশ্নে আমি যা বলবো তুমি তাই শুনবে।
তুমি আজই তোমার অরিজিনাল ডকুমেন্টস গুলো আমাকে দেবে। আপনি কিন্তু বড় বড় ভুল করতে চলেছেন ম্যাডাম, পর কিন্তু এটা সামাল দিতে পারবেন না। না, ভুল আমি করছি না, তার প্রমাণ দেখবে। তোমার চিরকুটের বক্সটা কোথায় নিয়ে আসো তো দেখি। আজ তোমার গুরুদেবের চিরকুটি বলে দেবে আমি ভুল করছি না। যদি হ্যাঁ ওঠে তাহলে বুঝতে হবে আমি ভুল করছি, আর যদি না ওঠে তাহলে বুঝতে হবে যে আমি ভুল করছি না। জেঠু যখন লাল আবিরের কথা বলেছে তখন নিশ্চয়ই হাওয়ায় কথা ছুটছে না, জেঠুর কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। নিশ্চয়ই আছে। জেঠু আর ভীমাদা যখন কলকাতায় গেছিল তখনই আমি বুঝেছিলাম কিছু না কিছু প্রমাণ হাতে নিয়ে ঠিক ফিরবে, আর আমি সেটা তোমাকে বলেও ছিলাম। অদ্ভুত তো, আপনি যখন জানেন যে জেঠুর হাতে প্রমাণ আছে তাহলে জেঠুকে চ্যালেঞ্জ ছুড়ে এলেন কেন? আপনি কি পারবেন জেঠুর হাতে থাকা প্রমাণগুলোকে মিথ্যে প্রমাণ করতে? পারবেন। আচ্ছা মেনে নিলাম, তর্কের খাতিরে আপনি মিথ্যেটাকে সত্যি প্রমাণ করে দিলেন, কিন্তু তারপর তারপর কি করবেন? দেখুন, আমি নানা অচিলায় জেঠুর থেকে এখানে থাকার মেয়াদ বাড়িয়েছি, তার মধ্যে সবকটা কাজ করে নেওয়ার একটা পরিকল্পনাও করেছি। আপনি কিন্তু পুরোটা ঘেটে দিচ্ছেন। না, এবার ঘেটে যাওয়া বিষয়গুলোকে সোজা করার সময় এসেছে। এভাবে হয়তো আপনি মিথ্যেটা আর একটা মিথ্যে দিয়ে সত্যি বানাবেন, তারপর একটা সময় তো এখানে থাকার মেয়াদ ফুরবে, তখন কি করবেন? আপনি কি পারবেন যমুনাদির বিয়েটা পাবেলের সাথে দিতে, মেজ জেঠু জেঠিমা জামাই বাবু আর গঙ্গা দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনতে? হ্যাঁ, পারবেন না। আপনি হয়তো এই মিথ্যেটা সত্যি প্রমাণ করে একটা যুদ্ধে নিজের জেঠুকে হারিয়ে নিজে জিততে পারেন, কিন্তু সাময়িক একটা জয়ের জন্য আপনার এতদিনের পরিশ্রম কেমন পণ্ড হয়ে যাবে সেটা আপনি ভাবছেন। তাহলে তুমি আমাকে কি করতে বলছো রোহিত? কিচ্ছু না, শুধু জেঠু যে কথাগুলো আপনাকে বলছে সেগুলোকে স্বীকার করে নিয়ে নতুন জীবনের দিকে পা বাড়া।